এনসিপির প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার। আসন্ন লোকসভা নির্বাচনও লড়বেন না তিনি। কিছুদিন আগে মহাবিকাশ আগাড়ি জোটের শরিকরা একসঙ্গে লড়বেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন পাওয়ার। এরই মধ্যে মঙ্গলবার আচমকা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রবীণ নেতার। ভবিষ্যতে প্রেসিডেন্ট কে হবেন তা দলের শীর্ষ নেতৃত্বের কমিটি ঠিক করবে। ছাড়ার আগে প্রফুল্ল প্যাটেল সহ একাধিক নেতার নামও করেন পাওয়ার। 1999 সালে এনসিপি প্রতিষ্ঠা করেন শরদ পাওয়ার। মঙ্গলবার তার আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে শরদ পাওয়ার জানান, রাজ্যসভায় তার 3 বছরের মেয়াদ রয়েছে, এর মধ্যে তিনি নির্বাচন লড়বেন না।